আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রায় 15,000 টাকা বাঁচিয়ে দেবো আমি। আপনারা জানেন যে জার্মানিতে স্টুডেন্ট হিসেবে আসতে গেলে অথবা অন্য বিভিন্ন ক্যাটাগরিতে আসতে গেলে অনেক সময় ব্লকড অ্যাকাউন্ট লাগে। সো সেই ব্লকড অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির অফার আছে, সেই ক্ষেত্রে সব কোম্পানি প্রায় কিছু না কিছু চার্জ নেয়। তো আমি আজকের ভিডিওতে আপনাদের জানাবো 100% বিনামূল্যে কিভাবে করতে পারেন জার্মানি আসার জন্য। আপনারা জানেন যে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি হচ্ছে এক্সপ্যাট্রিও, সেই এক্সপ্যাট্রিওর একটা ভ্যালু প্যাকেজ আছে, যদি আপনারা সেই প্যাকেজটা নেন তাহলে 49 ইউরোর একটা ক্যাশব্যাক অফার আপনাদের নর্মালি থাকে। প্লাস হচ্ছে প্রতি মাসে 5 ইউরো করে একটা সার্ভিস চার্জ নিত। সো এই সার্ভিস চার্জটা এখন আর লাগবে না, আপনারা আগামী 12 মাসের জন্য প্রতি মাসে 5 ইউরো করে বাঁচাতে পারবেন, মানে 7 ইউরো আপনারা ক্যাশব্যাক পাবেন সেই 49 ইউরো সহ। তার মানে হচ্ছে 109 ইউরো বা আজকের বাজার দর অনুযায়ী প্রায় 15,000 টাকা আপনারা ফেরত পাচ্ছেন। এবং আরো মজার বিষয় হচ্ছে আপনারা এদের প্যাকেজটা নিলে ফ্রি কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট জার্মানিতে উইথ ব্যাংক কার্ড যেটা সেটা পাবেন। প্লাস হচ্ছে ফ্রি ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, যে 3 মাসের জন্য করতে হয় আপনারা বাংলাদেশ থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন আসবেন তখন একটা আপনার ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স করা লাগে, সেটাও এদের এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং ফ্রি 100%। একটা মজার বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড যেটা আছে ISIC, সেটা আপনারা পাচ্ছেন 100% বিনামূল্যে, এবং সেটা দিয়ে প্রায় 1.5 লাখ প্রতিষ্ঠানে নানান ধরনের সুযোগ সুবিধা নেওয়া যায় সেই ISIC কার্ড দিয়ে। সো আমার মনে হয় আপনারা যে এই 3টা জিনিস 100% বিনামূল্যে পাচ্ছেন, প্লাস হচ্ছে 49 ইউরো আপনার ক্যাশব্যাক, এবং সেই সঙ্গে 100% ফ্রি পাচ্ছেন 1 বছরের জন্য, প্রতি মাসে 5 ইউরো করে যেটা হতো বছরে 60 ইউরো, মানে 109 ইউরো টোটাল আপনারা ফ্রি পাচ্ছেন, এবং 3টা 100% ফ্রি জিনিস পাচ্ছেন এই প্যাকেজটা নিলে, সেটা হচ্ছে ভ্যালু প্যাকেজ আপনাকে নিতে হবে অথবা আপগ্রেড করলে আপনারা সেটা পাবেন। আর এই সুযোগটা থাকছে একমাত্র জুলাই মাসের জন্য। আপনারা যদি জুলাই মাসের মধ্যে, মানে জুলাইয়ের 1 তারিখ থেকে 31 জুলাই পর্যন্ত যদি আপনারা এই সাইন আপটা করেন তাহলে এই সুযোগটা পাবেন। তো যারা হয়তো এখন চিন্তা করছেন যে আমি তো এখন যাবো না, কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যদি এখন সাইন আপটা করে রাখেন আপনি আগামী 1 বছরের মধ্যে যে কোনো সময় আপনার ব্লকড অ্যাকাউন্টে টাকাটা পাঠালেই এই সুযোগটা আপনারা পেয়ে যাচ্ছেন। এটা একটা বিশাল বড় একটা অফার আমি মনে করি, এবং যেহেতু তারা ওয়ান অফ দ্য বেস্ট আপনারা কিন্তু সুযোগটা নিতে পারেন। মানে যে আইনটা পাশ হয়েছে সেখানে যে অপরচুনিটি কার্ডের কথা বলা হচ্ছে সেখানেও কিন্তু সম্ভবত ব্লকড অ্যাকাউন্টই লাগবে, যেহেতু আপনাকে ফিনান্সিয়াল সলভেন্সিটা আপনার দেখাতে হবে। সো যারা আপনারা জার্মানিতে স্টুডেন্টশিপের বাইরেও আসার চেষ্টা করবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই উচিত হবে এখনই ব্লকড অ্যাকাউন্টটা করে ফেলা, যেহেতু আপনারা হয়তো আগামী 1 মাস বা 6 মাস 8 মাস 10 মাস পরে হয়তো জার্মানিতে আসার একটা সুযোগ পাবেন। তো সেই ক্ষেত্রে এখনই যদি সাইন আপটা করে রাখেন আপনারা কিন্তু 1 পয়সা এখন খরচ করতে হবে না, আপনারা যখন আসবেন তার আগে আগে ব্লকড অ্যাকাউন্টে টাকাটা জমা দিলে হয়ে যাবে। সো এই সুযোগটা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই জুলাই মাসের মধ্যে আপনাদের সাইন আপ করতে হবে। সো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা যদি সেই লিঙ্কে ক্লিক করে সাইন আপটা করেন তাহলে শুধু এই অফারটা পাবেন। সো আর দেরি করবেন না, আপনারা অবশ্যই জুলাই মাসের মধ্যে সাইন আপ করে এরপরে যে কোনো সময় আপনারা টাকাটা জার্মানিতে পাঠালে আপনার যে ব্লকড অ্যাকাউন্টটা লাগে জার্মানিতে আসার ক্ষেত্রে স্টুডেন্ট হোক বা অন্যান্য ক্যাটাগরিতে হোক অবশ্যই সেই সুযোগটা নেওয়া উচিত হবে, যেহেতু আপনারা হয়তো সামনে ভবিষ্যতে জার্মানিতে আসার চিন্তা ভাবনা করছেন সবাই যারা এই ভিডিওটা দেখছেন। সো ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় অবশ্যই অবশ্যই সবার সঙ্গে শেয়ার করুন, তাহলে তারাও এই সুযোগটা নিতে পারবে। 15,000 টাকা বাঁচানো তো খারাপ কিছু না, ঠিক না? সো সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।